হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আর শুরু করে দিলাম আমার আজকের ব্লগটি। আশা করি বরাবরের মতন আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ব্লগের ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি কফি বানিয়ে নিচ্ছি, আর সকালে নাস্তাটা আমি সেরে নিয়েছি। তো কফিটা খেয়ে তারপর বাকি কাজগুলো আমি শুরু করে দিব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, তো যার কারণে আমি আর আতিকাকে নিয়ে মাদ্রাসায় যাইনি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু কষ্ট করে ওকে মাদ্রাসায় দিয়ে আসো। তো আপনাদের ভাইয়া মাদ্রাসায় দিয়ে এসেছে আতিকাকে, তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে বাহির থেকে, যেহেতু দেখেছে আমার শরীরটা তত একটা ভালো ছিল না। তো সে নিচ থেকেই বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে, তো আমার আর নাস্তার ঝামেলা করতে হয়নি। তো নাস্তাটা খেয়েই আমি কফি বানিয়ে দিচ্ছি, তো সেও খাবে আমিও খাবো। ঘরে বসে থাকতে থাকতে ইদানিং ওয়েটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তো ভাবলাম যে আস্তে ধীরে একটু কন্ট্রোল করা যাক। তো চিনিটা অ্যাভয়েড করছি ইদানিং, আর খাবারও আস্তে ধীরে আমি কন্ট্রোলে আনছি যাতে ওয়েটটা আগের মতো কমে যায়। তো আমি আর আমার কফিতে চিনি অ্যাড করলাম না, আমি একটু বাটার অ্যাড করে নিলাম, আর আপনাদের ভাইয়ার কফিতে চিনি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 কেজির মতো রসুন কেটে নিয়েছি, তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো আমার রসুনটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো আমি আমার কন্টিনিউ যেই মশলার বাটিটা ইউজ করি, তো সেখানে আমি কিছু রসুন বাটা নিয়ে নিচ্ছি। গতকাল রাতেই আমি রসুনগুলো কেটে নিয়েছিলাম আজকে সকালবেলা ব্লেন্ড করার জন্য, যার কারণে আমার জন্য একটু ইজি হয়ে গিয়েছে। আর এখানে আপনাদের ভাইয়া কাঁচা বাজার করে নিয়ে এসেছিল, তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। আর এইভাবে বক্সে আমি কাঁচামরিচ সংরক্ষণ করব, যার কারণে নিচে এভাবে একটা টিস্যু ভাঁজ করে দিচ্ছি যাতে মরিচগুলো আমার নষ্ট না হয়। তো এভাবে দিয়ে আমি বাকি মরিচগুলোর বোটা ফেলে তারপর এতে করে রেখে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি কাঁচামরিচের বোটাগুলি ফেলে নিচ্ছি, আর কাঁচামরিচের বোটাগুলি এভাবে ফেলে রাখলে কাঁচামরিচ অনেক দিন ভালো থাকে। আর কাঁচামরিচের ভিতরে দেখা যায় যে দুই একটা কাঁচামরিচ একটু নষ্ট দেখা যায়, তো সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, রান্নায় আগে ব্যবহার করে ফেলবো সেজন্য। আমার টুকটাক কাজগুলো শেষ হয়ে গিয়েছে, তো আমি ভালোভাবে বক্সগুলো ক্লিন করে মুছে তারপর টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর সকালবেলা যেহেতু নাস্তা করা হয়েছে তো টেবিলটা একটু নোংরা ছিল, তাই আমি ভালো করে মুছে নিচ্ছি। রোজ রোজ কিন্তু ঘর অনেক ক্লিন করা হয়, তারপর দেখা যায় ধুলোবালুতে একদম সাদা হয়ে যায় মনে যেন গ্লাসগুলো। তো আমি টেবিলের উপরে সব কিছু একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। Thank you.
আমার টুকটাক ঘরের কাজগুলো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি কিচেনে চলে এসেছি। তো এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। আর আজকে আমি রান্না করব কচু ছড়া দিয়ে ইলিশ মাছ। তো এই তরকারিটা আমার ভীষণ পছন্দ। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর আমার তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। তো আমি এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এসব রান্নাবান্না তো হচ্ছে সচরাচর আমরা করেই থাকি, তো এসব রান্নার আর তেমন রেসিপি কি দেব সবাই হয়তো বা পারেন। তারপর যেহেতু আমি রান্না করছি আমি শেয়ার করলাম, তো মুখে বলে তো আর সব কিছু বোঝানো যায় না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তরকারিটা রান্না করছি। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার আজকে ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো মশলাগুলো একে একে সবগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি কচু ছড়াটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি আগে মাছটা কষালাম না, কারণ আগে যদি মাছটা কষিয়ে নিতাম তাহলে হয়তোবা মাছটা ভেঙে যেত, তাই আমি মাছটাকে একটু পরেই কষি। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তরকারি আর মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তো আমি এতে পানিটা অ্যাড করে নিচ্ছি। যেহেতু এখানে কচু ছড়া আছে সিদ্ধ হতে হয়তো বা একটু লেট হবে, সেজন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে, তারপরও পানিটা আরেকটু শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো এই তো খাবার টেবিলে দিয়ে দিয়েছি আর তরকারিটাও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ভাইয়াও এর মধ্যে আতিকাকে নিয়ে চলে এসেছে, তো সে কিছু আপেল নিয়ে এসেছিল, তো সেটাকে আমি ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি। আরিয়া কোনো ফ্রুটসই খেতে চায় না, ও কোনো ফ্রুটসই পছন্দ করে না, জাস্ট শুধু আপেলটাই খায়। তো আপনাদের ভাইয়া ওর জন্য আপেল নিয়ে এসেছে। তো অনেক বাচ্চারা দেখা যায় যে ফ্রুটস খুব পছন্দ করে, বলতে পারি না কিসের জন্য ও ফ্রুটস একদম সহ্যই করতে পারে না, কিন্তু আতিকা যখন ছোট ছিল ও ফ্রুটস খুব পছন্দ করতো, ও খেত। কিন্তু আরিয়া একদম উল্টোটা,
তো যাই হোক, আমার গোছগাছ হয়ে গিয়েছে। তো গোসলের আগে ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই, একটু ক্ষুধা ভাব হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু গ্রিন টি আর একটু বাদাম নিয়ে নিয়েছি কিছু। তো এটা খেয়ে তারপর গোসল করে নামাজ পড়ে বাচ্চাদের খাইয়ে তারপর আমরা খাবো। আমার বাচ্চারাও বাদাম খুব পছন্দ করে, তো দেখা যায় যখন আমি বাদাম খাই ওরাও আমার সঙ্গে খায়। তো ওদেরকেও আমি দিই, আমার ভালো লাগে, আমরা একসঙ্গে বাদামটা খেয়ে নিই। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট করেছিলাম, তো এখন হচ্ছে সন্ধ্যা টাইম, বাচ্চাদের পড়াতে বসাবো। তো ওদের জন্য আমি নাস্তা রেডি করছিলাম, আর এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগি আর কি আমি আগে থেকেই মেরিনেট করে রেখেছি। তো 2 পিস এখানে আমি প্যানের মধ্যে তান্দুরি চিকেনটা করে নিব। তো 2 পিসে আমাদের জন্য যথেষ্ট, বাচ্চারা আর কতটুকুই খাবে। তো আমি প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 পিস চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে আমার প্যানে একদম মৃদু আঁচে করতে হবে, নয়তো এটা পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হবে না। তো আমি 2 পিস চিকেন দিয়ে তারপর এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর এই চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন, বাজারের চাইতে কোনো অংশে কম নয়। তো আমার অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। তো দেখা যায় যে বাহির থেকে যখন গ্রিলটা কিনে নিয়ে আসা হয় তো গ্রিলটা এত বেশি ঝাল থাকে যে বাচ্চারা খেতে পারে না, আমাদেরই খেতে কষ্ট হয়। তো এটাকে আমি এই পর্যায়ে একটু উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। তো এটাকে আমি একটু পর পর উলট পালট করে দিব যাতে পুড়ে না যায়, আর ভালোভাবে যাতে ভিতরটা সিদ্ধ হয়। আর আজকে আমি তান্দুরি চিকেনের সাথে তৈরি করব পরোটা, আজকে নান রুটি দিয়ে খাবো না। তো পরোটা দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরোটাটা রেডি করে নিয়েছি। এই তো আমার তান্দুরি চিকেন, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি, আর এখানে আমি রায়তা বানিয়ে নিয়েছি। তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লেগে। তো বাচ্চাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তো আমরাও খাবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে। সেই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।